আসসালামু আলাইকুম, নমস্কার। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। বেশ কিছুদিন হয়ে গেছে আমি আমার চ্যানেলে কোনো রকম ভিডিও আপলোড দিইনি, আমার নিজস্ব কিছু কারণের জন্য। তো আজ আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। তো আজ আমি কিড অয় ক্যান্সার হসপিটাল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন জেনে নিই, যারা ক্যান্সার ট্রিটমেন্টের জন্য কম খরচের হসপিটাল খুঁজছেন তো তাদের জন্য এই হসপিটাল। তো প্রথমে জেনে নিই কোথায় অবস্থিত। এটি ব্যাঙ্গালোরের মাড়িগড়া রোডে লাকাসান্দ্রাতে অবস্থিত। আর যারা আমার নিমান্স ভিডিওটা দেখেছেন তারা জানবেন, নিমান্স হসপিটাল, যারা জানেন তো নিমান্স হসপিটালের একদম পাশেই এই কিডয় হসপিটালটি অবস্থিত। এবারে আসি কীভাবে পৌঁছবেন। আপনি যদি এয়ারপোর্ট থেকে আসতে চান তো এয়ারপোর্ট থেকে এই হসপিটালটি দূরত্ব 40 কিলোমিটারের কাছাকাছি। আর এয়ারপোর্ট থেকে যদি আপনি বাসে আসতে চান তো বাস নাম্বার KIA 14, মানে 14, বাস নাম্বার 14 করে আসবেন। তো আপনি ডায়েরি সার্কেলে বাস স্টপটায় নামবেন, ডায়েরি সার্কেল থেকে হসপিটাল মাত্র 500 মিটারের মধ্যে তো অবস্থিত। আর একটা বাস আছে KIA বাস নাম্বার 5, এটা শান্তিনগরা বাস স্টপে নামাবে আপনাকে। তো ওখান থেকে 1 কিলো থেকে 2 কিলোমিটারের মধ্যে অবস্থিত, আপনি অটো করে আসতে পারেন বা অন্য বাস ধরেও আসতে পারেন। নতুন যে রেল স্টেশন SMBT রেল স্টেশন, যেহেতু এখন সব ট্রেন SMBT, মানে কলকাতা থেকে যারা আসছেন দুরন্ত তো সব ট্রেন SMBT স্টেশন পর্যন্তই আসছে। তো SMBT রেল স্টেশন থেকে এই হসপিটালটি 11 কিলোমিটার দূরে অবস্থিত। আপনি ওখান থেকে বাস বা অটো কোনো সব কিছু পেয়ে যাবেন। গেট দিয়ে এসে আপনি বেশ কিছুটা ভিতরে এসে ইনফোসিস OPD ব্লক বা নিউ বিল্ডিং এ চলে আসবেন। সোজা এসে রাইট সাইডে দিয়ে ইনফোসিস OPD বিল্ডিংয়ে এখানে এসে আপনাকে 1 নম্বর রুমে গিয়ে একটা ফাইল বানাতে হবে পেশেন্টের নামে। এই আপনারা দেখতেও পাচ্ছেন ফটোতে, এরকম একটা ফাইল বানাবে। তো তার জন্য আপনাকে 350 টাকা দিতে হবে, আর ওটাই রেজিস্ট্রেশন ফি আর ফাইল বিল যেটাই বলুন। এটা একবারই বানাতে হবে। এবারে যতদিন আপনাকে থাকতে হবে, কতদিন আপনার ট্রিটমেন্ট হবে সেই হিসেবে তো এই ফাইলটাই একবারই বানাতে হবে। তারপরে কোথায় যেতে হবে, কোথায় ডক্টর দেখাতে হবে আপনাকে ব্লাড টেস্ট করানোর জন্য, আরও অন্য কোনো টেস্ট, সেগুলো আপনি পরে পরে জেনে যাবেন। আস্তে আস্তে ওরাই বলে দেবে কোন কাউন্টারে যেতে হবে না, সেটা আপনি জেনেও যাবেন। আর কোনো ডক্টর ফিস নেই। তো টেস্ট করানোর জন্য খরচা আছে, এবারে কার কেমন টেস্ট, কী টেস্ট করতে হবে সেটা ডিপেন্ড করবে। তো যেটা এটা এখানে গভর্নমেন্ট, কর্ণাটকা গভর্নমেন্ট হসপিটাল, তো খরচাটা একটু কমই বাইরের তুলনায়। আর BPL কার্ড শুধুমাত্র BPL, যারা কর্ণাটকের BPL তারাই ফ্যাসিলিটিটা পাবে। অন্য কোনো স্টেটের বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের BPL কার্ড এখানে দেখিয়ে কোনো রকম ফ্যাসিলিটি পাবে না। আর যদি আপনার পেশেন্ট ভর্তি থাকে, অনেক বেশি খরচা, তো এখান থেকে বেশ কিছু NGOরা আসে, ওনারা বেডেই চলে আসে, তারা সাহায্য করে। এবারে আসি কোথায় থাকবেন সেটা নিয়ে। OPD বিল্ডিংয়ের পিছনে এটা ইনফোসিস ফাউন্ডেশন, এই বিল্ডিংটা, এখানে আপনারা থাকতে পারবেন। পেশেন্টের সাথে একজনই থাকতে পারবে। তো সপ্তাহে 200 টাকা, 200 টাকা হলে আপনি অ্যাটাচ বাথরুম পাবেন না, এবং 300, অ্যাটাচ বাথরুম চাইলে 300 টাকা, এটা সপ্তাহে। তো আপনার পেশেন্ট যদি আপনি দেখাচ্ছেন তো এই পিঙ্ক কার্ড, এই কার্ডটা আপনাকে সংগ্রহ করে আপনি যে ডক্টরকে দেখাচ্ছেন সেখান থেকে একটা স্ট্যাম্প নিয়ে এসে আবার এখানে এসে জমা দিতে হবে, তাহলে আপনি থাকতে পারবেন। এখানে খাওয়াটাও এরা দিয়ে দেবে। আমি একটা জিনিস দেখলাম, এখানে হসপিটালের ভিতরে পিছনের দিকে সত্যসাই সেবা অর্গানাইজেশন থেকে এখানে প্রত্যেক দিন আপনাকে দুপুরবেলা ফ্রিতে খাওয়া দেয় এরা। এখানে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমি দেখলাম, আমি সবগুলো স্টেপ দেখলাম, ওরা থালা ধোয়া থেকে মোছা থেকে শুরু করে সব খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজগুলো করছে। তো হ্যাঁ, শুধু রবিবার এবং হলিডেগুলো বাদ দিয়ে প্রত্যেক দিন দুপুরবেলা এখান থেকে ফ্রিতে খাওয়া দেয়।
একটা গুরুত্বপূর্ণ কথা যে এখানে ব্যাঙ্গালোরে অনেক হসপিটালে দেখবেন অনেক অনেক বাঙালি পেশেন্ট আসে, তো অনেক এমপ্লয় আছে হসপিটালের, তারা অনেক বাংলায় কথা বলেন, আপনার বাংলায় হেল্প পাবেন এরকম। কিন্তু এই হসপিটালটা অত বেশি বাঙালিদের আনাগোনা নেই, তো আছে বাঙালিরা আসে, আমি বেশ 2-3-4 বাঙালির সাথে কথাও বলেছি, তো বাঙালিরা আসে, বাট অন্য হসপিটালের মতো এতটাও বাঙালিদের ভিড় নেই, এখানে সাউথদেরই বেশি ভিড়। তো এখানে খুব বেশি আপনি ল্যাঙ্গুয়েজের সুবিধা পাবেন না, তো আপনাকে হিন্দিটাও এরা অনেকটাই কম, তো হিন্দি ইংলিশ ল্যাঙ্গুয়েজে একটু প্রবলেম হতে পারে, এটা আমি আগে থেকে আপনাদেরকে বলে দিলাম। তো আজকের ভিডিওতে এটুকুই ছিল, আশা করি আপনাদের যারা আসতে চাইছেন তাদের সাহায্যটা হবে, আর কোনো রকম কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমি খুবই দুঃখিত, আমি বেশ কিছুদিন আমি অনেকের কমেন্টের কোনো রকম রিপ্লাই দিতে পারিনি, আর বেশ কিছুদিন পরে আমি ভিডিও এসেছি, তো কিছু হয়তো ভুল হতে পারে, সেগুলো ইগনোর করবেন, আর আমি আবার চেষ্টা করব সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার আর রেগুলার আবার ভিডিও নিয়ে আসার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,